হ্যালো এভরিওয়ান আইকে কে ইনফরমেশান অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে মাধ্যমিক গণিত কোষে দেখি তেইশ দশমিক তিন এর কিছু অঙ্কের সমাধান দেখে নেব সেগুলো হলো ছয়ের চার নম্বর পাঁচ নম্বর এবং ছয় নম্বর অঙ্ক এটি কিন্তু আমাদের তেইশ নম্বর অধ্যায় থেকে চব্বিশ নম্বর ভিডিও অর্থাৎ পার্ট টোয়েন্টি ফোর তোমরা এখনও যারা আগের তেইশটা ভিডিও দেখো তারা অবশ্যই আগের তেইশটা ভিডিও দেখে তবে কিন্তু এই চব্বিশ নম্বর ভিডিওটা দেখবে কেমন তাহলে এবার যে অঙ্কগুলোর কথা বললাম স্টেপ বাই স্টেপ দেখে নাও এর সমাধান এই ভিডিওতে প্রথমেই আমরা যে অঙ্কটা দেখে নেব সেটা হলো কোষে দেখি তেইশ দশমিক তিন এর ছয়ের চার নম্বর অঙ্ক

সমান সমান দেওয়া আছে আমরা কি জানি কট থিটা মানে হচ্ছে কস থিটা বাই সাইন থিটা অর্থাৎ আমাদের কট থিটার ভ্যালু বের করার জন্য কস থিটা লাগবে তাহলে কস থিটা মানে আমরা কি জানি কস থিটা সমান সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা বা কস থিটা সমান সমান রুট ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার বা কস থিটা সমান সমান রুট ওভার আমরা এখানে লস আগু করব নিচে হবে এ স্কোয়ার প্লাস বি তার হোল স্কয়ার ওপরে এখানে ওয়ান আছে তার মানে ওপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা সমান সমান আমরা কি লিখতে পারি ফোর এ বি এবার দেখো এখানে এর জায়গায় কি আছে স্কোয়ার এ স্কোয়ার কে আমরা এ ধরলাম বি স্কোয়ার কে বি ধরলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি ফোর এ বি তাহলে আমরা লিখব বা কস থিটা সমান সমান ওপরে হয়ে যাবে ফোর এ বি মানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কয়ার বা এবার যদি আমরা রুট ওভারটাকে ভেঙে দিই তাহলে কী হবে ওপরে পাবো টু নিচে পাবো পাব এ প্লাস বিসিটা এর মান পেলাম টু এ বি এটা পেলাম আমরা হচ্ছে কস্থিটার মান এবার তাহলে আমরা কট থিটার মান বের করব। বা এই বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাবো তাহলে বাম পক্ষ সমান সমান কট থিটা কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা সমান সমান থিটা মানে টু এ বি বাই এ প্লাস বি আর সাইন্থিটা মানে কত দেওয়া আছে আচ্ছা সাইন্থিটা মানে ডিভাইডেড বাই তাহলে আমরা যদি গুণ হিসেবে লিখি তাহলে ওপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার এবার এখানে দেখো এখানে আমরা এই স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম এই রুট ওভারের ভিতর থেকে আমরা যদি এটাকে বের করি তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু প্লাস হবে তাহলে কস থিটার জায়গায় আমরা লিখলাম টু এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং সাইন থিটা আমরা জানি দেওয়া আছে সাইন থিটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেটাই লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু বাই সাইন থিটা তাই উল্টো হয়ে যাবে তাহলে এবার ওপর থেকে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং স্কোয়ার প্লাস বি ওপর নিচে কেটে গেল তাহলে কী থাকবে টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস সুতরাং কট থিটা সমান সমান টু এ বি বাই ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত ডান পক্ষে তো এটাই রয়েছে টু বি বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল এখানে একটু কারেকশন করে নেবে তোমরা এটা মাইনাস হবে এবার দেখে নেব ছয়ের পাঁচ নম্বর অঙ্ক ছয়ের পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে যদি সাইন থিটা বাই কস্তিটা সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস্তিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই এবার দেখে নেব ছয়ের পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে যদি সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই হয় তাহলে দেখাই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান সমান এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখে নাও কিভাবে এটার সমাধান করতে হবে দেখো আমরা কি জানি সাইন থিটা বাই কস থিটা মানে কি টেন থিটা তাহলে সেটাই লিখি সুতরাং ট্যান থিটা সমান সমান আমরা পেলাম x বাই ওয়াই কেননা সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা সমান সমান x বাই ওয়াই তাহলে ট্যান থিটা সমান সমান যদি x বাই ওয়াই হয় তাহলে ট্যান থিটা মানে আবার কি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি সুতরাং লম্ব আমরা পেলাম x আর ভূমি আমরা পেলাম ওয়াই এখান থেকে তাহলে আমরা অতিভুজটাও পেয়ে যাব আমরা জানি অতিভুজ তার স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে অতিভুজ সমান সমান হবে রুট ওভার লম্ব স্কয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে অতিভুজ তার স্কয়ার বা অতিভুজ সমান সমান আমরা পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা বামপক্ষ লিখব বামপক্ষ সমান সমান কি আছে সাইনথিটা মাইনাস কস থিটা থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মাইনাস কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব মানে হচ্ছে এক্স অতিভুজ মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে আমরা পেয়েছি মাইনাস ভূমি মানে কত ভূমি মানে ওয়াই তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার আমরা সরল করবো সরল করলে পাবো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওপরে হবে এক্স এখান থেকে মাইনাস ওয়াই এটাই তো রয়েছে ডান পক্ষে দেখায় যেটা সমান সমান তাহলে এটা সমান সমান আমরা পেয়ে গেলাম এবং শেষে আমরা কিভাবে লিখবো একই রকম ভাবে লিখব সুতরাং বামপক্ষ সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত এবার দেখে নেব ছয়ের ছয় নম্বর অঙ্কটির সমাধান ছয়ের ছয় নম্বর অঙ্কটি বলেছে যদি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার ইন্টু কস কমান সমান ফোর এক্স হয় তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ সমান সমান ওয়ান প্লাস টু এটা কিভাবে প্রমাণ করব আমরা দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখলাম এখান থেকে কস এ এর মান বের করব। কস এ মানে হয়ে যাবে ফোর এক্স স্কয়ার তো সেটাই আমরা এখানে লিখলাম এবার এই কস এর থেকে সাইন এ মানে আমরা কি জানি রুটোভার ওয়ান স্কয়ার এ তাহলে সমান সমান রুটোভার ওয়ান এটার স্কোয়ার হয়ে যাবে তার মানে ফোর এক্স তার স্কোয়ার মানে হোল স্কোয়ার এটাকে আমরা সমাধান করলাম এখানে দেখো স্টেপে সমাধান করলাম এখানে বি হোল স্কোয়ারের সূত্রে বসালাম তারপর সরল করা হলো ফাইনালি যেটা পেলাম ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার রুট ওভার আবার তাহলে রুট ওভারের বাইরে আমরা নিয়ে আসতে পারি সিম্পলি লিখতে পারি এখানে স্কোয়ার আছে তাই তো তাহলে আমরা লিখতে পারি সুতরাং ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার এটা আমরা লিখতে পারি রুটটা আর থাকবে না যেহেতু স্কোয়ার আছে এবার আমরা বাম বামপক্ষ যেটা দেখাতে বলেছে সেটা দেখি প্রমাণ হয় কি না কোসেক এ প্লাস কট এ সুতরাং বামপক্ষ সমান সমান বা এখন লিখব এখন বামপক্ষ সমান সমান কোসেক এ প্লাস কট এ কোসেক এ মানে কি ওয়ান বাই সাইন এ প্লাস কট এ মানে কি কস এ বাই সাইন এ এবার আমরা এটাকে সরল করবো ওয়ান বাই সাইন এ সাইন এ মানে আমরা পেয়েছি এটার উল্টোটা হয়ে যাবে তার মানে ওপরে যাবে ওয়ান প্লাস নিচে আসবে ওয়ান মাইনাস প্লাস কস এ বাই সাইন এ মানে আমরা কি জানি ফোর ডিভাইডেড বাই সাইন এ তার মানে এখানেও উল্টে যাবে উপরে হবে ওয়ান প্লাস ফোর এক্স নিচে হবে ওয়ান মাইনাস এই পার্ট একটা গুণ হিসেবে রয়েছে তাহলে ওপরে সেম সেম রাশি কেটে যাবে সমান সমান আমরা পাবো ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার প্রথমে এই রাশিটা লিখছি ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার তারপর প্লাস চিহ্ন এখান থেকে কী পাবো ফোর এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার সেটাই লিখি ফোর এক্স বাই ওয়ান মাইনাস ফোর এক্স স্কয়ার ঠিক আছে এবার আবার সরল করব ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার লসাগু হবে ওপরে হবে ওয়ান প্লাস ফোর এক্স তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো স্কয়ার প্লাস টু এ তার মানে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কয়ার নিচে আমরা লিখতে পারি এ স্কয়ার মাইনাস বি তার মানে ওয়ান স্কয়ার মাইনাস টু এক্স তার হোল স্কোয়ার এরকমভাবে লিখতে পারি এটাকে আমরা আরও সরল করতে পারি ওয়ান প্লাস তার হোল স্কয়ার মানে আমরা লিখতে পারি ওয়ান প্লাস টু

দেখে নাও আরেকবার আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সকলকে